আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরা ইনশাআল্লাহ ভালো আছি। দর্শক, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে। আসুন দর্শক, আমাদের একজন পেশেন্টের সাথে আমরা কথা বলবো, যিনি দীর্ঘদিন স্ট্রোকজনিত সমস্যায় ভুগতেছিলেন। আসুন দর্শক, কথা না বাড়িয়ে ওনার সাথে আমরা আগে পরিচয় হয়ে নেই এবং ওনার কী কী সমস্যা ছিল সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই, আপনার পরিচয়টা আগে দিবেন। আমার নাম মোহাম্মদ বরকতুল্লাহ। হ্যাঁ, আমার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। জি। তো আপনার, আমি একটু পিছনে যাব, আমি প্রবাসী ছিলাম। কি হয়েছিল? আপনি তো মূলত একজন প্রবাসী। জি। আপনার কি সমস্যাটা হয়েছিল সেটা একটু আমাদের খুলে বলবেন। প্রথমে কি হয়েছিল? 2015 সালে আমি একবার স্ট্রোক করি। আচ্ছা আচ্ছা। হাই প্রেশার জনিত কারণে। জি। তখন থেকে 7 বছর একটা না ওষুধ খাইয়ে গেছি যাচ্ছি বিদেশে থাকা অবস্থায়। বিদেশে থাকা অবস্থায়। হ্যাঁ, 7 বছর পরে। কিন্তু 7 বছর পরে আমি ওই বেতন বাড়ানো নিয়ে মালিকের সাথে কথা কাটাকাটি করে, হ্যাঁ, ওই চাকরি ছেড়ে দিয়ে আমি একটা কোম্পানিতে চাকরি নিয়েছি। তো সৌদি আরবে ওই স্ট্রোকের পরে আপনার শারীরিক কি সমস্যাটা হয়েছিল? স্ট্রোকের পরে শারীরিক সমস্যা হয়েছিল, আমার বাম সাইড অবশ হয়ে গেছিল, হাত পা, মানে হাত পা দুইটাই লাড়াতে পারতেন না। হ্যাঁ। আচ্ছা। এবং হাঁটতে পারতেন? হাঁটতে পারতাম। আচ্ছা, তারপরে কি হলো? পিছনেরটা বলবো না না, 7 বছর পরে। 7 বছর পর আমি অবহেলা করে ওই নতুন জায়গায় যাওয়ার পর 4-6 মাস আমি ওষুধ অফ রাখছি, ডায়াবেটিস এবং হাই প্রেশার। আচ্ছা, তারপরে? তারপর এই প্রেশার বেড়ে এবং ডায়াবেটিস বেড়ে, হ্যাঁ, আমি রাত্রের বেলায় বাথরুমে গিয়েছিলাম। আচ্ছা। ওইখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছি 4-5 ঘন্টা। জি। সকাল আমি রাতের 3টা বাজে 3:30 গেছি বাথরুমে। আচ্ছা, বাথরুমে পড়ে গিয়ে কি আপনার শারীরিক কোনো মানে কি হয়েছিল? মাথা? হ্যাঁ, স্ট্রোক করেছি। স্ট্রোক তো আগেই করেছিলেন? না না, ওই সময় মানে স্ট্রোক করা অবস্থায় আপনি ওই বাথরুমে গিয়ে স্ট্রোক করছেন এবং ওখানে পড়ে গিয়েছিলেন? পড়ে গিয়েছি ওইখান থেকে। তখন 4 ঘন্টা পরে উদ্ধার করে আমাকে মদিনার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওইখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। জি। এক মাস। জি। তারপর দেশে আসছি। তো ওই 1 মাস যে ভর্তি ছিলেন তাতে কি মানে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছিল? অপারেশন হয়েছিল এখানে, হাড়টা আমার পেটে রেখে দিয়েছিল। আচ্ছা আচ্ছা। আর উপর দিয়ে চামড়াটা ছিল। আচ্ছা। এটা বাংলাদেশে আসে নিউরোসায়েন্সে, আবার দ্বিতীয়বার অপারেশন করে এটা লাগিয়েছে। আচ্ছা। অপারেশন তো তখন কি আপনি অপারেশনের পর আমি হাঁটতে পারি নাই। হাঁটতে পারতেন না? না, হাঁটতে পারে না, হাত দিয়ে কিছু ধরতে পারে, হাত দিয়েও কিছু ধরতে পারতেন না এবং হাঁটতেও পারতেন না। তো ওই অবস্থায় কি বাংলাদেশে কোনো ডক্টর দেখিয়েছিলেন? না, ডাক্তার আমি খুঁজতেছিলাম। একদিন ইউটিউবে আমার ওয়াইফ সার্চ করলো। সার্চ করার পরে আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের একটা ভিডিও সামনে আসলো, এটা আমাকে দেখাইলো। আচ্ছা আচ্ছা। আমরা সবাই মিলে দেখলাম। আচ্ছা। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে আসবো, আমাদের স্যারকে দেখাবেন। জি, স্যারকে দেখাবেন। স্যারকে তো দেখিয়েছিলেন। আপনি এখানে কতদিন ভর্তি হয়েছিলেন? কতদিন ভর্তি হয়েছি? 2 মাস। 2 মাস? 2 মাস। জি। তা 2 মাস ভর্তি থেকে আপনি আজকে চলে যাচ্ছেন? জি, তাই তো। এখন এই 2 মাসে আপনি কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছেন? আমি তো আগে যে অবস্থা ছিল, আমি শুয়ে থাকতাম, আমার শোয়া থেকে আমাকে দুইজনে ধরে উঠাইতে হতো। এখন আমার লাগে না, এটা আর এখন লাগে না, নিজে নিজে ওঠে, বাথরুমে যাইতে পারি। জি জি। হাঁটতে পারেন। আচ্ছা, এই এখন যে চলে যাচ্ছেন, এখন আপনার 100 থেকে আমি ভালো হয়েছি। আচ্ছা আচ্ছা। আমাদের স্যারের চিকিৎসা নেওয়ার পরে আপনার এখন দর্শকদের সম্পর্কে আপনি কিছু বলবেন? সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। তারপর কৃতজ্ঞতা জানাই ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারকে এবং তার যে থেরাপিস্ট দল রয়েছে তাদেরকে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এক কথায় ডিপিআরসিতে যারা কর্মরত অবস্থায় সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্লাস স্টাফদের আচার আচরণে খুশি হয়েছি। কতটা এখানে ভালো সেবা পেয়েছি। আচ্ছা আচ্ছা।
যার কারণে আমি ভালো হয়েছি আলহামদুলিল্লাহ, চিরদিন এই ডিপিআরসির কথা মনে থাকবে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা আমার কাছ থেকে শুনলেন, মূলত উনি দীর্ঘদিন ধরে এগারো মাস স্ট্রোক করার পরেও এখন উনি অনেকটা ইম্প্রুভ, এবং উনি মোটামুটি সম্পূর্ণভাবে ওনার শুয়ে থাকা লাগতো, কিন্তু এখন আর ওনাকে শুয়ে থাকা লাগতেছে না, এবং কাউকে ধরে কাউকে ছাড়াই উনি নিজে নিজে এখন হাঁটতে পারতেছেন, চলাফেরা করতে পারছেন। দর্শক, আজ এ পর্যন্তই, আপনাদের শুভকামনা রইল, এবং আপনাদের সকলের প্রতি সালাম এবং শ্রদ্ধা রাখিয়ে এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।